আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুসরা জিবি, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আপনাদের জন্য উত্তরার লেক পারে হচ্ছে চলে এসেছি। তো ভিউয়ার্স, অনেকেই গাছ কিন্তু খুব ভালোবাসে, গাছ কম ভালোবাসে এমন খুব কম মানুষ আছে। এসেছি যে গাছ কোথায় পাবেন বা হচ্ছে কারা আপনাদের, সেই অনেকের গাছ আছে কিন্তু পরিচর্যা যে কী করব, কীভাবে করবে বা কেমনে করবে সেটা হচ্ছে বুঝতে পারে না। তো এমন একটা নার্সারিতে আপনাদের নিয়ে যাচ্ছি যেখানে আপনারা গাছ পরিচর্যা কীভাবে করবেন, আপনার গাছ যদি কোনো কারণে থাকছে না বা সার কোথায় পাবেন, কোন কোন গাছ কোথায় পাবেন, সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি দেখুন। এখানে কিন্তু উত্তরায় মানে সর্ববৃহৎ এখানে হচ্ছে আর কি আপনার যে গাছের বিভিন্ন ধরনের সমাগম আছে, আপনার ফলের গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম টব থেকে শুরু করে মাটি, আপনার যদি মাটিও লাগে আপনার ছাদ বাগানের জন্য বা কিছুর জন্য, আপনি কিন্তু সরাসরি এর মাধ্যমে আর কি নিতে পারবেন। তো অনেকের রিকোয়েস্ট ছিল এখানে আর কি আমাদের জানানোর। হ্যাঁ, আপনাদের এখানে কী কী গাছ আমরা পাবো? আমাদের এদিকে সব গাছ পাবেন, আপনার গোলাপের চারা পাবেন, চৌবল পাবেন, ফুল ফল সবজি সব কিছু পাবেন, সবজি ফুল ফল ক্যাকটাস থেকে শুরু করে যে কোনো গাছ। আর যদি এমন হয় যে আমাদের উত্তরায় তো বেশিরভাগ যাদের বাড়ি আছে তারা কিন্তু ছাদে গাছ লাগায়, তো সেই ক্ষেত্রে কি তখন যখন ছাদের একটা পুরো ছাদের বাগানের কিছু করবে তখন কি আপনারা কিছুটা রিজনেবল প্রাইস রাখবেন? হ্যাঁ, রিজনেবল। আচ্ছা, তখন মানে ভাইয়ারা অনেকটাই ছাড় দিবে আর কিছুটা কমও পাবেন। তো ভাই, আপনাদের এখানে টপ থেকে শুরু করে সব পাওয়া যায় তাই না? আচ্ছা, এই টাইপের টপগুলো কেমন প্রাইস করবে? এটা 200 টাকা করবে, 250 টাকা সেল করি, এটা 200 টাকা টপটা, শুধু টপ, শুধু টপটা 50 টাকা। ও, শুধু টপ হচ্ছে 50 টাকা করে, এগুলো হ্যাঙ্গিং টপ হচ্ছে 50 টাকা। আর এগুলো মাটি সহ মানে গাছ, এটা কি গাছ? এটা পিটুনিয়া। পিটুনিয়া, আচ্ছা, এই পিটুনিয়া গাছ মাটি সহ, আপনার মাটি থাকলে তো আপনি গাছ আলাদা নিয়ে লাগাতেও পারবেন, কিন্তু এটা মাটি সহ এই গাছ সহ নিলে হচ্ছে 200 টাকা। এগুলো কি সব পিটুনিয়া? এগুলো থাইল্যান্ডের লতার মতন ঝুলে। আচ্ছা, এগুলো লতার মতন ঝুলে, থাইল্যান্ডের যে পিটুনিয়া গুলো আছে এগুলো কিন্তু আপনার ব্যালকনিতে লাগাতে পারবেন, সবার তো আর সামর্থ্য থাকে না একটা বাগান করার ফুল। আর এগুলো কি কিসের গাছ এগুলো? এটা লাকি বাম্বু, এটা ইনডোরে রাখার জন্য, ঘরের ভিতরে রাখতে পারবেন। ও, এটা ইনডোরের যে গাছগুলো আছে না, এটার প্রাইস কেমন এক একটা পিস? মানে এক একটা পিস 100 টাকা করে পড়বে। আচ্ছা, এটা আপনার হচ্ছে ব্যাম্বুর মতন তাই না? এটা লাকি বাম্বু। আচ্ছা, এই যে দেখুন, এক এই যে এক একটা গাছ হচ্ছে এরকম দেখতেই পাচ্ছেন, 100 টাকা করে না? আচ্ছা ভাই, আর টপ নিলে কেমন খরচ পড়বে যদি আমরা একটা প্লাস্টিকের টপ নেই? যে সাইজের টপটা নেবেন ওই সাইজে, এই সাইজের ধরেন এইরকম একটা সাইজের নিলে কেমন আমাদের লাগবে? 65 টাকা দামে টপ। আচ্ছা, 65 টাকা তাই না? এগুলো 65 টাকা হলে পাবো, তাহলে তো অনেক রিজনেবল আছে। তো মাটির টপ তো সবসময় হয় না, আবার কিছু কিছু টপের যে পিছনের যে ইয়াগুলো আছে, হ্যাঁ, অনেক বাসায় কিন্তু অ্যালাউ করে না, বাড়িওয়ালারা অ্যালাউ করে না যে আপনার পেছনে একটা ট্রে থাকতেই হবে, তো সেক্ষেত্রেটা দিয়ে দেন। ও আচ্ছা আচ্ছা, এটা ফ্রি থাকে না প্রত্যেকটার সাথে? আচ্ছা, তো এখানে কিন্তু অনেক রকমের টপ আছে, এই টপগুলো কেমন প্রাইস পড়বে? এগুলো 50 টাকা করে। এগুলো 50 টাকা। ভাই, আপনার নামটা কি? নাম শরীফ। আপনি তো সবসময় এখানে থাকেন না, সৌরভ নাম না? শরীফুল। আচ্ছা শরীফুল ভাইয়া, তো এই যে এটা দেখতে পাচ্ছি ভাই, এটার কেমন কি রেঞ্জ পড়বে? থাইল্যান্ডের মানি প্ল্যান্ট অর্কিড, মানে এটা হচ্ছে, ও এটা মানি প্ল্যান্ট হচ্ছে থাইল্যান্ডেরটা তাই না? আচ্ছা, এটার প্রাইস কেমন পড়বে? 250 টাকা পড়বে। 250 টাকা করে? আচ্ছা, মানে এই ইয়া সহ সব কিছু সহ? আচ্ছা, তো এরপর কতগুলো মাটির টপ দেখছি, মাটির টপের কেমন কি প্রাইস পড়বে? মাটির টপ বড়টা 150 টাকা পড়বে, আমরা পাইকারি রেট বলতাছি। আচ্ছা আচ্ছা, পাইকারি রেট একদম না, আমরা একদম সীমিত দামে, একদম সীমিত দামে। আচ্ছা ঠিক আছে, 150 টাকা পড়বে আপনার এই, এটা থেকে ছোট যেটা ওটা 100 টাকা। আচ্ছা, এটা 100 টাকা? হ্যাঁ। ওয়াও, তাহলে তো অনেক মানে এটা তো অনেক বড়, দেখেন ভিউয়ার্স অনেক বড়। ভাইয়া এই যে ধরে আসতে
এই যে ভাইয়া দেখেন কতটা অংশ ধরে আছে, কত বড় টপ, এটা হচ্ছে 100 টাকা করে, তাহলে অনেক রিজনেবল। এরপরে যে বড় টপটা দেখতে পাচ্ছি, এই টপটার প্রাইস কিরকম হবে? বড় টপটা 150 টাকা। 150 টাকা, এগুলোর প্রত্যেকটার পেছনেই তো ইয়া থাকে না, সরা থাকে। আচ্ছা, তো এরপরে আমরা ক্যাকটাস কিছু গাছ দেখতেছি, এই ক্যাকটাস গাছগুলোর প্রাইস কিরকম ভাইয়া? এই ক্যাকটাস এটাকে আমরা 150 টাকা রাখা যাবে, যেটা 150 টাকা। আচ্ছা, 150 টাকা করে কিন্তু রাখা যাবে। আর এটা কিন্তু আমার মুসাইয়া জেবিন চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। এটার কেমন কি প্রাইস হবে? আমরা 1500 টাকা হলো আমাদের বনসাই। এটা কি ভাইয়া বাইরে রাখেন না ভেতরে, ঘরের ভেতরে? আচ্ছা, তো আপনি কিন্তু বনসাই, যারা হচ্ছে বনসাই পছন্দ করেন, তারা কিন্তু আপনারা এই গাছটা নিয়ে নিতে পারেন। এটার প্রাইস পড়বে হচ্ছে 1500 টাকা। এরপরে আরেকটা বনসাই গাছ দেখতে পাচ্ছি, এটার কেমন কি প্রাইস পড়বে? এটাও 1500, মানে ছোট বড় হোক একই দাম। এটার প্রাইস কেমন পড়বে? এটা 4000 টাকা। এটা তো প্রাইস কেন ভাইয়া? বড় গাছ তো। আচ্ছা, এটা কিসের গাছের বনসাই করা আছে? আচ্ছা আচ্ছা, বট গাছ। আচ্ছা ভাই, এগুলোর যত্ন কিভাবে নিতে হয় আপনারা তো বলে দিবেন শুনতে চাইলে, তাই না? আচ্ছা ভাই, আপনাদের ইয়ারটার নাম কি জানো? নার্সারি নাম হোসেন নার্সারি। হোসেন নার্সারি না, এটা লেকের পারে না? আচ্ছা, এটা সবচেয়ে বড়ই তো নার্সারি উত্তরার মধ্যে। এটা দেখতে পাচ্ছি, এটা কেমন কি প্রাইস? এটা ডব কামিন। এটা কিসে? এটা ডব কামিনি। ডব কামিন, ডব কামিনি। ও আচ্ছা, ডব কামিনি। এটা কি ফুল ধরে? হ্যাঁ, ফুল হবে, আস্তে আস্তে গোল হবে, তারপরে ফুল। ও, এটা একদম গোল হয়ে যাবে না, বড় হয়ে? আচ্ছা, এটা প্রাইস কত? দামনা 250 টাকা করে। আচ্ছা, 250 টাকা করে। এরপরে আরো কিছু বট আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি? এটা বনসাই। এটা কিসের গাছ ভাইয়া? এটা কিসের? এটা বনসাই। এটা বনসাই। আচ্ছা, এটার প্রাইস কেমন? এটা কি ফুল ধরে? ও আচ্ছা, শুধু মানে লতা পাতা কি সুন্দর করে করা, এগুলোর একই দাম না? আচ্ছা, তো এই যে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো তো বাসার ভেতরে রাখে না, এগুলোর প্রাইস কিরকম? এটা আমরা 150 টাকা। 150 টাকা করে। আর এই যে ক্যাকটাসটা দেখতে পাচ্ছি, ক্যাকটাসটা 100 টাকা। 100 টাকা। ভাইয়াদের তো ইমো নাম্বার আছে না, যদি কেউ বলে যে ভাইয়া আমার বাসার সেক্টর এততে বা এততে আমরা হচ্ছে জিনিস আপনাদের এখান থেকে আনতে চাচ্ছি, ট্রাক বা কিছুর মাধ্যমে আনা যাবে কি না, ওটা তো সম্ভব না? আচ্ছা, এরপরে আরও কিছু ফুলের গাছ দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর গোলাপের গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কেমন কি প্রাইস হবে আমরা কিন্তু সব জানবো, ঠিক আছে? এই যে দেখুন, অনেকগুলো ফুলের গাছ আছে, বিভিন্ন রকমের আমরা গোলাপ দেখতে পাচ্ছি, গোলাপগুলো কিন্তু অনেক বড় বড়। হ্যাঁ, বড় জাতের গোলাপ কিন্তু আমরা অনেক জায়গাতে অনেকেই খুঁজি। তো এই যে গোলাপ গাছগুলো, ছোট গোলাপের মাছি গোলাপ, তাই না? ছোট যেগুলো, কিছু মাছি গোলাপও আছে দেখতে পাচ্ছেন, এগুলো কত কি প্রাইস ভাইয়া? মিনি গোলাপ। এই মিনি গোলাপগুলো কত করে? 200 টাকা। আচ্ছা, এই যে মিনি গোলাপ আছে, এই গোলাপের পার পিস গাছ হচ্ছে 200 টাকা। আর এই গোলাপগুলো কত? আচ্ছা, বড়টাও 200, ছোটটাও 200। ইরানি গোলাপ। ইরানি গোলাপ এগুলো। আচ্ছা, ইরানি গোলাপ। আপনারা হচ্ছে বাসায় এই গোলাপগুলো দিয়ে কিন্তু গোলাপ জল বানানো থেকে শুরু করে সব কিছুই করতে পারবেন, কারণ এগুলো হচ্ছে একদম প্রাকৃতিকভাবে বানানো, কারণ দোকানে কিন্তু অনেক কিছু মিক্স দেয়। এটা হচ্ছে কি গাছ? কি জবা? এটা ফুলাই জবা, ইন্ডিয়ান ফুলাই জবা। আচ্ছা, ইন্ডিয়ান এটা ফুলাই জবা। এটার প্রাইস কেমন আসে? এর প্রাইস হবে 900 টাকা। 900 টাকা। এখানে কিন্তু অনেক অনেক গাছ দেখতে পাচ্ছি, ওই যে ঝুমকো, ঝুমকো জবা না ওটা? কেমন ওটা প্রাইস পড়বে? আর ওই যে একটা গাছ দেখতে পাচ্ছি, ওটা কি গাছ বলে? বাগান বিলাস। হ্যাঁ, বাগান বিলাস। এটা কেমন প্রাইস? প্রাইস পড়বে এই 1000 টাকা করে। আচ্ছা, তো এখানে কিন্তু আরো অনেক অনেক গাছ আছে, যে ভাইয়া আবার চলে এসেছে, তো আমরা আরো কিছু হচ্ছে গাছ দেখব, গোলাপ। এটা কিসের গাছ ভাইয়া? স্নোবল। স্নোবল না? আচ্ছা, স্নোবল কিন্তু অনেকেই পছন্দ করে এই গাছগুলো, 12 মাস থাকে, এগুলো 12 মাস থাকে পরিচর্যার উপর। আচ্ছা, এটার কেমন কি প্রাইস পড় ভাইয়া? আমরা 200 টাকা হলে। 200 টাকা করে পার গাছ, তাই না? আপনারা কিন্তু 50 টাকা দিয়ে একটা ইয়াও নিয়ে নিতে পারবেন, এখানে তো মাটি দেওয়াই আছে, জাস্ট খালি একটা টপ নিয়ে নেবেন। আচ্ছা, এগুলোর কিরকম গাদা? 30 টাকা করে। 30 টাকা পিস। তাহলে কিন্তু অনেকগুলো গাছ আপনারা লাগিয়ে খুব সুন্দর করে মানে গড়ে তুলতে পারবেন আপনার বাগান। গাঁদা ফুল তো অনেক দিন থাকে, আবার গাঁদা ফুলের ফুল দিয়েও কিন্তু অনেক গাছ হয়। তো এরপরে দেখতে পাচ্ছি আরো কিছু গাছ, এটা কি ফুল? চন্দ্রমল্লিকা। এগুলো না, এগুলোর কেমন কি প্রাইস পড়বে ভাইয়া?
এই চন্দ্রমল্লিকা আপনার 100 টাকা, 100 টাকা করে না? এখানে দেখুন অনেকগুলো আছে চন্দ্রমল্লিকা, আপনি যেটাই নেবেন না কেন, কত বললেন? 100 টাকা করে। আচ্ছা এটার কেমন প্রাইস? পঞ্চটিয়া এটার কেমন প্রাইস পড়বে? এটা পড়বে আপনার 1200 টাকা, 1200 টাকা। আচ্ছা এগুলো হচ্ছে 1200 টাকা প্রাইস পড়বে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই গাছটাকে কি জানি বলে, ভুলে গেছি, এগুলো কেমন প্রাইস জানো? 1200 টাকা করে। এগুলোর আবার ড্রাম ড্রাম আছে তাই না? তো বড় বড় যারা নিতে চায়, এটা হচ্ছে কয়েন গাছ, কিছু কয়েন গাছ আছে। এগুলো কি গাছ? কয়েন প্ল্যান্ট। আচ্ছা এগুলোর প্রাইস কেমন? 80 টাকা করে। আচ্ছা এখানে রেইন লিলি আছে, আরো অনেক অনেক গাছ আছে দেখতে পাচ্ছেন। আচ্ছা তো এখানে কিন্তু অনেক অনেক গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পর্তুলিকার গাছ আছে, বিভিন্ন রকমের কিন্তু গাছ আছে, ঠিক আছে। তারপরে এই যে ফলের গাছ আছে, যারা হচ্ছে ফল চান তারা কিন্তু ফলও আপনারা নিয়ে নিতে পারবেন এখান থেকে। কমলা লেবুর গাছ দেখতে পাচ্ছি, লেবুর গাছ দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো আছে, আসলে দেখালে শেষ হবে না। টমেটোর গাছ আছে, মরিচের গাছ আছে। ভাইয়া একটু এদিকে আসেন তো, আমি একটু প্রাইসগুলো বলে দিই। তো এখানে কিন্তু অনেকগুলোই গাছ দেখতে পাচ্ছি, ঠিক আছে। আস্তে আস্তে আপনারা কিন্তু সব যে প্রাইসগুলো এখানে কিন্তু পেয়ে যাবেন। এই এই সাইডে আবার হচ্ছে ফলের গাছ আছে আপনাদের। টমেটো ফল কতগুলো আছে, টমেটোর গাছগুলো কেমন প্রাইস পড়বে? এই যে এগুলো হচ্ছে টমেটো গাছ, টমেটো গাছ কত ভাইয়া? টমেটো এই দেশি হলো 30 টাকা, আর চেরি টমেটো 50 টাকা। আচ্ছা দেশিটা হচ্ছে 30 টাকা আর চেরি টমেটো 50 টাকা। একটা চেরি টমেটো দিয়ে আপনার যদি খালি 3টা গাছ নেন, আপনার কিন্তু সারা মাস খেতে পারবেন, মানে যতদিন শীত থাকে আর কি। মানে আমাদের গাছ ছিল তো আমরা জানি। এগুলো কি গাছ ভাইয়া? এটা ডালিয়া। ডালিয়া, এগুলো কেমন প্রাইস? এর প্রাইস হলো 50 টাকা, 50 টাকা। আর এই যে কমলা লেবুর গাছ দেখতে পাচ্ছি, এগুলো কেমন? গাছ বুঝে দাম না, এটা কেমন প্রাইস করতে পারে? 1800 থেকে 2000, 1500, এরকম রেঞ্জ আছে। যেহেতু একটা বড় ড্রাম দেওয়া আছে, আর এটা তো লেবুর গাছ না ভাইয়া? বাতাবি লেবু, ও থাই জাম্বুরা। জাম্বুরা গাছ কেমন প্রাইস করতে পারে? 2500-3000 এই টাইপের। তো এখানে আরেকটা গাছ দেখতে পাচ্ছি, এটা যদি কেউ নিতে চায় কেমন প্রাইস করবে? মালটা মিষ্টি তো তাই না? আচ্ছা ভাইয়া ধরেন যাদের ব্যালকনি আছে, ব্যালকনিতে রাখা ইয়ে করতে পারবে? আচ্ছা এটার প্রাইস কেমন পড়বে? 1800-2000 তাই না? তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক গাছ আছে, আমি একদিনে দেখিয়ে শেষ করতে পারবো না। সফেদা ফলের গাছ আছে। আপনারা যদি চান যে আপু হচ্ছে কিছু ইয়ার ভিডিওগুলো দেন, আমি কিন্তু দিয়ে দিব। ভাই একটু এদিকে আসেন তো। আমি সফেদার প্রাইস কত এটা? 1800-2000। মানে এখানে সব ফল, কি কি ফলের গাছ আছে একটু মুখ দিয়ে বলেন। হ্যাঁ সব আছে ম্যাডাম, বাহিরেরও গাছ আছে না? অ্যাভোগাডো, তারপরে আপনার জলপাইয়ের গাছ আছে, জলপাইয়ের গাছ আছে, জলপাই, আমরা সব কিছুর গাছ আছে। কেমন রেঞ্জ পড়বে ভাইয়া ফল গাছ নিতে আমাদের? মানে গাছ ধরেন মিডিয়াম, একটু হচ্ছে ড্রাম আছে, মানে ড্রামের গাছ তাহলে এই 1800-2000-3000। মানে আপনাদের সাথে যোগাযোগ করলে তো আমরা পেয়ে যাব। হ্যাঁ আর দু প্যাকেটের গাছ নেন তাহলে এটার দাম কম বেড়া। সো এখানে কিন্তু আপনার অনেক সুন্দর সুন্দর গাছ আছে। এই যে ডালিম গাছ আছে না, এটা কত ভাইয়া? ডালিম গাছ এর দাম কম বেড়া 2500 টাকা। হলুদের গাছ দেখতে পাচ্ছি, ওটা কি হলুদের গাছ? না এটা হলো এই থাইল্যান্ডের নারকেল। থাইল্যান্ডের নারিকেল, ও থাই নারিকেল, এগুলো তো ছাদেও হয় না? কেমন কি প্রাইস ভাই এগুলোর? এর প্রাইস হবে 550। আচ্ছা এগুলোর মানে 12 মাস ফলন হয়? হ্যাঁ। কেমন কেমন মানে কত অনেকগুলো করে কি ফল ধরে এটা, মানে নারিকেল? আচ্ছা মানে মাটি কম লাগে কিন্তু ফলনটা ভালোই হয়। তো আপনারা যারা হচ্ছে ছাদ বাগানের কথা ভাবছেন, আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। বড়ি গাছ থেকে শুরু করে সকল গাছ আছে।
ভিডিওটা অনেক লং হয়ে গেছে 12 মাসি জাম আছে 12 মাসি জাম আছে না আচ্ছা থাইল্যান্ডের সাদা জাম আচ্ছা থাইল্যান্ডের আছে কালো জাম আছে লাল জাম আছে ওকে তো দেখতেই পাচ্ছেন মানে এখানে আপনার আম গাছ আছে লাল কাঁঠাল আছে লাল কাঁঠাল হ্যাঁ 12 মাসি আচ্ছা এটার কেমন প্রাইস ভাইয়া থাইল্যান্ডের প্রাইস পড়বে এই 600 টাকা ভাইয়া মানে এটা কখন ফল ধরে কত মানে আমরা লাগালাম সিজনেও ফল ধরে আবার 12 মাসে 12 মাসেও ফল ধরে না আচ্ছা আম গাছ কেমন প্রাইস পড়বে মানে একটা আম গাছ হয় আম আছে এই 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 থাইল্যান্ডের আছে আমরা দেশি আছে এইগুলি আর এই গ্রামের একটা গাছ ম্যাডাম এই 3000 3500 আচ্ছা ভাই আপনি তো এতক্ষণ অনেক আমাদের হেল্প করলেন আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম হান্নান তো ভিউয়ার্স আমরা কিন্তু এতক্ষণ ছিলাম হচ্ছে লেকের পারে আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আপু আমাদের হচ্ছে তুমি একটু কিছু ইয়া দেখাও ফল তারপরে বিভিন্ন ধরনের ফুল কোথায় পাবো মাটি সহ এখানে মাটি সহ তো পাওয়া যায় তাই না তো মাটি সহ আমরা কিন্তু সকল কিছু এখান থেকে পেয়ে যাব তো আমি আপনাদের কিন্তু দেখানোর সবসময় চেষ্টা করি যেহেতু এইটা হচ্ছে শীতকাল ফলনের খুবই ভালো সময় তো আপনারা কিন্তু এখানে এসে আপনাদের পছন্দের জিনিসটি নিতে পারেন একটু আপনাদের অ্যাড্রেসটা বলে দিবেন এখানে কিন্তু ড্রামও পাওয়া যায় ঠিক আছে আপনারা যদি চান যে আপনারা বিভিন্ন রকমের ড্রাম নিবেন এখান থেকে কিন্তু ড্রামও ভাইয়া ড্রামের প্রাইসটা কেমন পড়ে 300 টাকা করে তাহলে কিন্তু অনেক রিজনেবল অনেক জায়গায় ড্রাম কিন্তু অনেক বেশি করে ইয়াটা হয় ভাইয়া আপনি তো এখানকার ওনার না তো এইনি হচ্ছে আমাদের এই ইয়াটার ওনার নার্সারিটার ওনার ভাই আপনার নামটা সাদ্দাম হোসেন তো সাদ্দাম ভাইয়া এতক্ষণ কিন্তু মানে এইটা হচ্ছে সাদ্দাম ভাইয়ের অনেক দেখলাম যে ড্রামগুলো রিজনেবল প্রাইসে আপনারা সেল করছেন সেটারি থেকে একটু সামান্য বেশি বিক্রি করে দেন আমাদের আশুলিয়া থেকে বড় ফার্ম আছে আমরা ম্যাক্সিমাম হচ্ছে হোলসেল প্রাইসে আর বিক্রি করি এখানে 10% বেশি বিক্রি করি আচ্ছা মানে উত্তরাই তো সব কিছুর দাম বেশি এটা আমাদের সবারই মানতে হবে কারণ এটা কস্টিংও বেশি তাই না জায়গা সবাই গাছ কিনে নেবে কি করে তো তাদের হিসাব হলো তাদের লাভটা বেশি প্রয়োজন আছে আচ্ছা আচ্ছা সুবিধা হচ্ছে প্রোডাকশনটা আমরা নিজেরা করতেছি এবং টোটাল সেলটা আমরা নিজেরা করতেছি যেন হচ্ছে কি 8-10 নার্সারি হচ্ছে আমাদের এখানে আমরা কম দামে বিক্রি করতেছি তো ভাইয়া কিন্তু এটাও বললে এখানে কিন্তু সারও পাওয়া যায় তাই না নিম ফুল সরিষার ফুল জৈব সার বার্মি কম্পোস্ট এভরিথিং গাছ পালার জন্য যা প্রয়োজন সব ব্যাপ্ত আমাদের কাছে তো ভাইয়া যারা ধরেন একটা মানে ছাদ বাগানে প্ল্যান করছে বা কিছু তো আপনাদের ছাদ বাগান রুফটপ গার্ডেনিং বা ফল বাগান বা বারান্দার জন্য আমাদের এখানে অভিজ্ঞ মালিক আছে তাদের মাধ্যমে এই সার্ভিসটা দিয়ে তাহলে তো তখন ভাই একটু রিজনেবল করে রাখবেন তাই না এরকম থাকে যে তারপরও যারা আমাদের কাছ থেকে প্লান্টগুলো বেশি নেয় তাদের কাছে আমাদের তো আপনাদের তো 3 বার জাতীয় পুরস্কার পেয়েছে তাই না মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার পেয়েছি আমাদের এটা সহ আমাদের নার্সারি হচ্ছে 6টা আচ্ছা মানে টোটাল 6টা নার্সারি আছে ভাইয়াদের সেটা আমাদের একটা সেল সেন্টার এরকম সেল সেন্টার উত্তরে তারও 3টা আছে আশুলিয়াতে হচ্ছে আমাদের নার্সারি আছে 18 বিঘার মধ্যে ওটা অনেক বড় নার্সারি আমরা বিদেশ থেকে অনেক বিভিন্ন রকম ফল গাছ এনে এখানে চাষাবাদও ব্যবস্থা করতেছি তো মানে একটা এমন সন্ধান আমরা পেলাম যেখানে অনেক মানে যেহেতু উত্তরে আমরা জানি যে সব জায়গার দামটা আপনার বেশি হবে কিন্তু সেই তুলনায় কিন্তু রিজনেবল প্রাইসে আপনি টপ পাচ্ছেন গাছ তারপরে মাটির ব্যবস্থা করে দিচ্ছে দেখুন এই যে ড্রামগুলো এই ড্রামগুলো ভাইয়া 300-300 মতন তাই না আর যারা বেশি নিবে তাদের তো একটু থাকবে তাদের জন্য 280 টাকা করে যারা আর কি বেশি পরিমাণের নিবেন তো ভাইয়া এরকম ড্রাম ভরাতে কেমন মাটি লাগবে আমি আপনাকে বলতে এক বস্তা সামথিং মাটি লাগে আচ্ছা ভাই এক বস্তা ধরেন মাটি আপনার থেকে কয়েকজন বস্তা মাটি নিচ্ছে গোবর মাটি মিশানো থাকে একদম মিক্স করা 100 টাকা করে আর আমাদের গোবরগুলো হচ্ছে আমরা আশুলিয়াতে আগে অনেক 50 হেক্টর গোবর এনে রেখে দিই 1-1.5 বছর পচানোর পরে আমরা ওটা বিক্রি করি আপনার 10 নার্সারির মতো আমাদের এখানে এরকম কাঁচা গোবর পাবেন না মানে আমাদের প্রতিটা জিনিসটাকেই আমরা চাই সবসময় জিনিসটাকে কাস্টমারকে ফ্রেশ জিনিসগুলো দেওয়ার জন্য আচ্ছা তো ভাই আপনাদের তো কার্ড আছে তাই না একটু আমি কার্ডটা দেখে দিচ্ছি আপনাদের দিয়ে দিচ্ছি কোনো সমস্যা নাই আজ আমাদের হোস্টেল নার্সারি কার্ড আচ্ছা এইটা ভাই একটু ধরেন তো আমি ফোকাস করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের হোসেন নার্সারি এটা হচ্ছে কার্ড আর এই পেজ হচ্ছে আমাদের ঠিকানাগুলো আমাদের যে কটা ব্রাঞ্চ আছে
উৎপাদন কেন্দ্র আছে সবগুলো তো এটা আমরা কিন্তু এখন আছি হচ্ছে এটা হচ্ছে গাইসুলাদম এভিনিউ 13 নং সেক্টর ব্রিজ সংলগ্ন আর একটা আছে সোনারগাঁও জনপথ 13 নং সেক্টর ওইটাও 13 নং সেক্টরে আর একটা আছে খালপাড় দিয়াবাড়িতে আর একটা আছে সেক্টর 15 দিয়াবাড়ি বটতলাতে এবং আরো একটা আছে নতুন হইছে যেমন আছে আমাদের যে ভাই 15 নম্বর সেক্টর 2 নম্বর ব্রিজ এটাকে বলে ওটা পাশে আমাদের একটা বিশাল নার্সারি আছে আর উৎপাদন কেন্দ্র হচ্ছে সাধুপাড়া দামপাড়া আশুলিয়া ড্যাফোডিল ইউনিভার্সিটির সামনে তো ভাইয়া কিন্তু অ্যাড্রেসটা বলে দিল তো ভাইয়াদের অ্যাড্রেসটা আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে হোসেন নার্সারি আর ভাইয়াদের নাম্বারটা ভাইয়া কোন নাম্বারটা আপনাদের দিলে হচ্ছে পাওয়া যাবে তিনটা নাম্বারই আপনি যোগাযোগ করতে পারবেন যেমন প্রথম নাম্বারটা 01720430478 পরবর্তী নাম্বারটা হচ্ছে 01775900078 আর 01712155648 তিনটা নাম্বারই আপনারা সে যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় যে কোনো প্লান্স শুধু গাছ কেনার জন্য না আপনার যদি চান কোনো গাছ সম্বন্ধে কোনো কিছু জানার প্রয়োজন থাকলে আপনার বাসার গাছে যদি পোকামাকড় লেগে থাকে বা বুঝতেছেন না গাছটা মরে যাচ্ছে যে কোনো ব্যাপারে আপনি আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন আমাদের যত সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করবে এটা কিন্তু অনেক বড় ব্যাপার ভাইয়াদের থেকে ইনফরমেশন নিলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা বেশিরভাগ হচ্ছে ঢাকা শহর বলেন আর অন্য জায়গা বলেন ড্রামট কিন্তু আমাদের মাস্ট বি দরকার তো এই ড্রামটা আমরা খুঁজে থাকি এই ড্রামটা অনেক রিজনেবল প্রাইসে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি বিশেষ করে উত্তরায় সব জিনিসের দাম বেশি ভাইয়ারা বললে ভাইয়ারা যেহেতু নিজেরা কাজ মানে উৎপাদন করে সেহেতু দামটা হচ্ছে কিছুটা হলে উত্তরায় অন্য জায়গা থেকে অন্তত কিছুটা কম রাখতে পারে কারণ জানেনই আর সিম গাছ থেকে শুরু করে সকল গাছ অনেকে সবজি গাছ লাগাতে চায় তারাও কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন সবজির বীজও বিক্রি করে এবং সিডলিং ট্রি এখন বর্তমানে ম্যাক্সিমাম মানুষ দেখা যায় বাসায় তারা করতে চায় তারা সিডলিং ট্রিও পাবে এগুলো ট্রে কেমন প্রাইস পড়বে হচ্ছে 50 ষোলের গ্রোথ হচ্ছে 200 টাকা করে 200 টাকা করে না 200 টাকা 50 টা হলে আপনি এর মধ্যে 50 টা চারা করতে পারবেন আচ্ছা আচ্ছা মানে যাদের হচ্ছে অনেক জায়গা আছে তারা তো করে বাসার ছাদে কেউ লাউ চারা করতে চায় সিমের চারা করতে চায় কিন্তু বুঝে না যে কিভাবে করতে হবে ওই হিসাবে হচ্ছে সিডলিং ট্রেতে চারাটা করলে চারাটা উঠানো চারাটা সবকিছুতেই সুবিধা আপনি তো প্রয়োজন চারাটাকে রোদে দিবেন স্ট্যান্ড আপনি নিয়ে দিতে পারতেছেন কিন্তু একটা টপ হইলে নিতে সমস্যা ওজন একটা ব্যবসা পার হয় এটা কোনো সমস্যা না তার মানে আমরা আপনাদের যে নার্সারি আছে এখানে আসলে আমরা সকল কিছু পেয়ে যাব তাই না এ টু জেড একটা হচ্ছে যা প্রয়োজন সব পাবো আর এখন তো আপনি শীতের সময় ফুল দেখতেছেন আপনি গরমের সময় আমাদের এখানে বিভিন্ন রকম বিদেশি ফল অনেক কিছু পাবেন তো আমরা এতক্ষণ কিন্তু ছিলাম হোসেন নার্সারিতে আর আপনারা সকলে ভালো থাকবেন এখান থেকে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে আপু একটু টপ গাছ বা মানে বিভিন্ন ধরনের টপের কালেকশন দেখাও বা গাছের কালেকশন দেখাও তো আমি কিন্তু একটা দেখে দিয়েছি তো যারাদের নেওয়া ভাইয়াদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন যে ভাই আমি ছাদ বাগান করতে চাই তাই না তো কোনো সমস্যা নাই ভাইয়াই তো ধরবে না মানে যারা একদম প্ল্যান করছে যে পুরো সাতটা করবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আপনাদের নেক্সট কি দেখতে চান এখান থেকেও যদি কিছু দেখতে চান আমাদের জানাবেন আমি ভাইয়াদের নাম্বার ডিসক্রিপশনে এবং ঠিকানাগুলো দিয়ে দিব একদিন আমাদের আশুলিয়া নার্সারিতে যাবেন হয়তো তাহলে আপনার একটা বিশাল বাগান দেখাতে পারবেন আমরা একদিন আশুলিয়াতেও যাব ভাইয়াদের যে নার্সারিটা আছে ওটা হচ্ছে আশুলিয়ার সবচেয়ে বড় নার্সারি এটা হচ্ছে আমার আচ্ছা তো ওইটা হচ্ছে আশুলিয়ার সবচেয়ে বড় নার্সারি এটা যেমন উত্তরায় সবচেয়ে বড় তারা সবচেয়ে বড় আর হচ্ছে আশুলিয়ার সাভারে সবচেয়ে বড় নার্সারি আর ওখানে আপনার হাজারো রকম ফুল ফলে গাছ আচ্ছা এমন এমন গাছ আছে যেগুলো এখনো অনেক মানুষ পরিচিত হয় মানে আপনার সাথে কেউ যদি বলে ভাইয়া যে আমি এমন এমন গাছ চাচ্ছি বা আপেলের গাছ চাচ্ছি বিভিন্ন রকমের আপেল পার্সিমন কিউই অ্যাভোকাডো রামবুটান ডুরিয়ান এই সমস্ত সব ফল গাছই আছে আপনি যদি ফেব্রুয়ারি মার্চে যান আপনার মধ্যে আপেল ধরা গাছ দেখতে তো আমরা কিন্তু ফেব্রুয়ারি মার্চের দিকে ভাইয়াদের আশুলিয়াতেও যাব এবং দেখতে পারবো তো স্ক্রিনে আপনারা অবশ্যই ভাইয়াদের নাম্বারটা পেয়ে যাবেন ডিসক্রিপশনে থাকবে এবং আপনারা জিনিসটা দেখবেন যে অনেকেরই দরকার হয় যে গাছ লাগানোর গাছ ভালোবাসে না এমন গাছের মেইনটেনেন্স সবচেয়ে বড় ব্যাপার আপনি একটা কাস্টমার গাছ কিনে নিয়ে গেল বাট সে মেইনটেনেন্স করতে পারতেছে না গাছ বাঁচতেছে না এই সবচেয়ে বড় ব্যাপার গাছ তো যে কেউ যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবে একটা গাছ লাগানোর জন্য কী পরিমাণ মাটির প্রয়োজন কী পরিমাণ গোবর প্রয়োজন কীভাবে পরিচর্যা করতে হবে এই নিয়ম এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনারা এখন হয়েছে কি ঢাকাতে অনেক অনেক নার্সারি হয়েছে কিন্তু মানুষ গাছও কিনতেছে অনেক আজ থেকে 5 বছর আগে মানুষ যত গাছ কিনতো তার চেয়ে এখন গাছের চাহিদা 500 গুণ বেড়ে গেছে কিন্তু এখন মেইন প্রবলেমটা হইতেছে কি মানুষ যত্নের অভাবে গাছ নষ্ট করে এই সমস্ত কোনো সমস্যা হলে গাছ তোলার কোনো কিছু সমস্যা হয় আমার সাথে যাওয়া যোগাযোগ করবেন আমি আপনাদের এটা ফ্রি সার্ভিস দিয়ে থাকবো
চিন্তা করেন, এটা কিন্তু বলাও অনেক একটা বড় ব্যাপার। আপনাদের কোনো সমস্যা থাকলেও কিন্তু ভাইয়া হেল্প করার চেষ্টা করবে, আর ভাইয়াদের মান সম্মানও কিন্তু অনেক ভালো একটা পর্যায়ে আছে, কারণ জাতীয় পুরস্কার তিনবার পেয়েছে। জাতীয় পুরস্কার কিন্তু কোনো সোজা কথা না, তাই না? তো আপনারা কিন্তু এখানে আসবেন, তো নেক্সট কী দেখতে চান এখান থেকে, বা ফল সম্পর্কে, বা তাদের আশুলিয়ার যে ইয়াটা আছে আপনি সবই দেখতে পাবেন, ফল ফুল, অর্নামেন্টাল প্লান্টস, ইনডোর প্লান্টস, যে কোনো গাছই চান। আমরা নার্সারি হচ্ছে কি আমাদের এটা একটা ফ্যামিলি, এখানে আমরা অল বিশ্বের সব জায়গা থেকে কম বেশি গাছ আনি। আমরাও আসলে এই ব্যবসা করতে করতে আমরা এটার এখন গাছের একটা প্রেমে পড়ে গেছি, মানে আমাদের গাছ বিক্রি হোক আর না হোক আমরা কালেকশনও ঠিক করে যাচ্ছি, কারণ আমরা দেখলাম প্রত্যেকটা গাছ খুবই যত্নে আছে। অনেক আমি কিন্তু অনেক জায়গায় ট্রাভেল করি, অনেক সময় দেখা যায় কি গাছগুলো মরা মরা হয়ে যাচ্ছে পরিচর্যার অভাবে। যেমন আপনি যে আমাদের আশুলিয়া নার্সারিতে যারা ওখানে পাবেন 100 উপরে কালারের গুলো, যেটা আপনি হয়তো আরো 10টা জায়গায় দেখতে পাবেন, এরকম 100 কালারের গুলো দেখতে পারবেন। আপেল গাছ আছে, দেখবেন আপেল ফল হয় এমন গাছ, আর্সিমনের গাছ দেখতে পাবেন বড় বড়। আর আমাদের কাছে রেয়ার কিছু আম আছে যেগুলো এখনও বাংলাদেশে প্রচলিত হয় না, আমরা থাইল্যান্ড থেকে, তাইওয়ান থেকে, ভিয়েতনাম থেকে বহুত এরকম আমের গাছ এনে আমাদের নার্সারিতে করা আছে। এখানে আমি আপনাদের বলবো সবাইকে যে আপনারা এবং আপনাদের যে ইউটিউব চ্যানেল, অবশ্যই আমাদের নার্সারিতে যাবেন, তাহলে হয়তো সবাই দেখতে পাবে। তো আমি কিন্তু আমার এটা ইউটিউব চ্যানেল মুসারা জেবিনে আপনারা কিন্তু পেয়ে যাবেন, যেহেতু আমরা অনেক আপুরা আছি। গাছ কিন্তু এমন মানে খুব কম মানুষ আছে গাছ ভালোবাসে না, তো আপনারা এখানে আসবেন এবং আপনাদের পছন্দের গাছ। আর গাছপালার দামটা কিন্তু জায়গার উপরও ভ্যারি করে, জায়গার উপর ডিপেন্ড করে। আপনার যদি হোলসেলে গাছ নেন ক্ষেত্রে আমরা অবশ্যই কমায় রাখবো, কারণ আমরা অরিজিনালি হচ্ছে হোলসেলার, আমাদের আশুলিয়া থেকে এখানে আমরা 10% বেশি রেটে বিক্রি করি, কারণ হচ্ছে আমাদের এখানে কস্টিং আছে, লেবার আছে, আদার সব কিছু মিলাই বেশি বিক্রি করতেছি আর ওইখানে কে এখানে। কিন্তু তারপর যদি আপনি বেশি কিনেন আপনি আমাদের হোলসেলেরও এখানটাও গাছ পেয়ে যাবেন, তাহলে বুঝে দেখেন জিনিসটা। আপনি আমাদের এখানেও আশুলিয়াতে আমরা যে রেটে বিক্রি করি আপনি রেটটা এখানে গাছ পেয়ে যাবেন। হ্যাঁ, কারণ কি আপনি দেখেন, আপনি যখন মিরপুরে থাকেন মিরপুরে ভাড়াটা কিছুটা হলেও উত্তরা থেকে কম আছে, তাই না? আমরা যখন বাড়ি ভাড়া থাকি উত্তরায় সেরকম একটু বেশি, সো এরকম জায়গার উপর আসলে ভ্যারি করে কিছুটাও। তো যাই হোক, তাও ভাইয়ারা রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করছে। আমাদের এখানে কোয়ালিটিটা মেনটেন করি আমরা এখানে, যেমন আপনি একটা ফল গাছ নেবেন, একটা এই গাছ নেবেন, আপনি নিজে দিতে নিতে পারবেন, কখনো জাত নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। কারণ হচ্ছে গিয়ে আমাদের এখানে দেখেন, আমরা একটা থাইল্যান্ড থেকে গাছ আনলাম বা ব্যাসিদের গাছ আনলাম, আমরা আগে সবার আগে কী করি, আমরা আগে গাছটাকে ফল ধরে আমাদের ওয়েদার এটা কতটা হচ্ছে, কী পরিমাণ হচ্ছে, থাইল্যান্ডে কী পরিমাণ হচ্ছে বা ইন্ডিয়াতে কী পরিমাণ হচ্ছে, তখনই আমরা এটা প্রোডাকশনে যাই যখন এটা আমরা সাকসেস হই। সো আপনি যদি গাছ কিনতে চান, ফল গাছ কিনেন বা ফুল গাছ কিনেন, জাতির দিক দিয়ে আপনি নিশ্চয় থাকতে পারবেন হোসেন নার্সারি থেকে, কারণ এই জাতটাই আমরা সবচেয়ে বেশি মেনটেন করি। তো ভাইয়ারা কিন্তু অনেক কিছু এক্সপেরিমেন্ট করে, ভাইয়ার এই ভিডিও পুরোটাও পাবেন, আবার ভাইয়ার যখন আমাদের নলেজটা দিল গাছ সম্পর্কে এটারও একটা ভিডিও আলাদা করে ক্লিপ করে দিব, কারণ আপনাদের হচ্ছে বুঝতে সুবিধা হবে। অনেকে অনেক সময় লং হয়ে যায়, অনেকে শেষের দিকে দেখে না, কিন্তু শেষের দিকে কিছু ইম্পর্টেন্ট কথা থাকে, সো এটাও কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা আপনারা যদি আশুলিয়া ভাইয়াদের যেই মানে ইয়ার নার্সারিটা আছে সেটা দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।